2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা নিয়ে টানাটানি টাইগারদের সামনে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না বাংলাদেশ, কথাটা শুনে অবাক হবেন না। কেন তা নিয়েই আজকের আলোচনা। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান কি বলেছিলেন তা একটু শোনা যাক। সেমিফাইনালের সম্ভাবনা কম, অন্তত আরেকটু ভালো করতে চাই। আমাদের র্যাঙ্কিংয়ে 8-এর ভেতরে থাকতে হবে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হয়। সে জায়গায় এখনও আমাদের হাতে 3টা ম্যাচ আছে, যদিও আমাদের জন্য এরকম পরিস্থিতিতে কামব্যাক করাটা কঠিন। এবার আসা যাক সাকিব কেন বললেন এমন কথা। 2013 এবং 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ICC ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা 8 দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করত। কিন্তু 2021 সালে ICC সভায় 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোয়ালিফায়ার শর্ত পরিবর্তন করা হয়। ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে সেরা 7 দল এবং আয়োজক পাকিস্তান মোট 8 দল নিয়ে বসবে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির মর্যাদাপূর্ণ আসর। বিশ্বকাপে ভরাডুবির প্রেক্ষিতে বাংলাদেশের সামনে এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই না করার শঙ্কা। যে দল ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে নাম্বার 3-এ থেকে কোয়ালিফাই করেছিল তারাই এখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা 8-এর লড়াইয়েও টিকে থাকতে হিমশিম খাচ্ছে। তবে এখনও সাকিবদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা আছে, সেজন্য বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ 8 দলের মধ্যে থাকতে হবে। আবার আয়োজক পাকিস্তান যদি সেরা 8 দলের মধ্যে থাকতে না পারে তখন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ বাড়বে আরও। বিশ্বকাপ জয়ের স্বপ্ন, সেমিফাইনাল স্বপ্ন শেষে সাকিবদের সামনে এখন লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা। চলতি বিশ্বকাপে বাংলাদেশ এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলেছে। আফগানিস্তান ছাড়া আর একটা ম্যাচও জিততে পারেনি টাইগাররা, এমনকি সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষেও হেরেছে দল। 6 ম্যাচে 1 জয় ও 5 পরাজয়ে বাংলাদেশের পয়েন্ট মোটে 2, তালিকায় অবস্থান 9 নম্বরে। বাংলাদেশের সামনে এখন প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। এই 3 ম্যাচে ভালো কিছু করে যেভাবেই হোক শীর্ষ 8 দলের একদল হতেই হবে। টাইগারদের সামনেও এখন লক্ষ্য এটাই। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক পাকিস্তানের অবস্থাও খুব একটা ভালো না। 6 ম্যাচে 2 জয়ে বাবর আজমের দল আছে পয়েন্ট টেবিলের 6 নম্বরে। আয়োজক পাকিস্তান যদি সেরা 8-এ না থাকতে পারে তখন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ থাকবে সেরা 7 দলের একদল হওয়া, কারণ আয়োজকরা সরাসরি কোয়ালিফাই করবে আর পাকিস্তান 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দল। বাংলাদেশের সামনে কঠিন 3টা প্রতিপক্ষ, তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে কঠিন চ্যালেঞ্জই নিতে হবে সাকিব বাহিনীকে। এদিকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো দলগুলোর সামনেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার সুযোগ নেই। বাংলাদেশ কি পারবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কাটতে, সেটাই এখন দেখার পালা। জিসান আহমেদ, বিডি কুইক টাইমস।